বিয়ের পর এই প্রথম শ্বশুরবাড়ির পাড়াতে সবাইকে একসাথে নিয়ে 31st night সেলিব্রেট করলাম। 31st night প্রতি বছরই সেলিব্রেট করি, তবে সেটা বাপের বাড়িতে। কিন্তু এই বছর প্রথম শ্বশুরবাড়ির পাড়াতে সব প্রতিবেশীদের নিয়ে 31st সেলিব্রেশন চলছে। আর এটা হচ্ছে আমাদের পাড়ার ক্লাব, আর এখানে সবাই হাজির হয়েছে। দেখো কত মানুষজন সবাই মিলে একসাথে। আজ শুধু সবাই মিলে খাওয়া দাওয়া আর হুল্লোড় আর মস্তি হবে। রাজা তো এখানে রান্নার দায়িত্ব নিয়ে বসে আছেন, তো সবাই মিলে, অ্যাকচুয়ালি রাজা একখানা, সবাই মিলে রান্নাবান্নার কাজ চলছে এখানে। আর এখানে চলছিল পাসিং দ্য বল, এখানে গেম খেলাও চলছিল, মানে প্রচুর হুল্লোড় হচ্ছিল, প্রচুর আনন্দ হচ্ছিল। আর আমি তো গেম থেকে আউট হয়ে গেছি, আর এখানে ভিডিও করছি, তোমাদেরকে দেখাচ্ছি, তোমাদের সাথে সবটা শেয়ার করছি। প্রচুর মজা হচ্ছিল, মিউজিক্যাল চেয়ার হয়েছিল, তো আমি সেটা তো মানে কিছু করতে পারিনি, কিন্তু আনন্দটাই হচ্ছে আসল, সবাই মিলে একসাথে। আর এখন জাস্ট কেক কাটিং হবে, আর 12টা বাজতে আর খুব বেশি কিন্তু বাকি নেই। আর ঠান্ডাটাও পড়েছে, ভীষণ জাঁকিয়ে ঠান্ডা পড়েছে, তো এই সবাই মিলে একসাথে এখন কেক কাটিং হবে। দেখো এখানে হচ্ছে দুটো কেক আনা হয়েছে, অ্যারেঞ্জ করা হয়েছে, হ্যাপি নিউ ইয়ারের জন্য কেক কাটিং হবে এখানে। তো এই যে সবাই মিলে এখানে হুল্লোড় করা হচ্ছে, বিশাল মজা করছি আমরা এখানে, সবাই মিলে প্রচুর আনন্দ করছি আমরা। তো হ্যাপি নিউ ইয়ার সবাইকে, সবাই খুব ভালো থাকো, খুব আনন্দ করো, নতুন বছর খুব ভালো কাটাও। তো এই হচ্ছে আমাদের, দেখতেই পাচ্ছ আমাদের, আমরাই আমাদের 31st সেলিব্রেট করছি, আর এখন কেক কাটিং হবে। তো চলো কেকটা ঝটাপট কেটে নেওয়া যাক, আর তারপরে তো আমাদের ওদিকে মাংস রান্না চলছে। মেনুতে আছে ফ্রায়েড রাইস, এগ ডেভিল, চিকেন কষা, অনেক কিছু, মিষ্টি সব কিছু তো রয়েছে। তো এখন হবে কেক কাটিং, তো চলো লেটস গো। কেক কারা কাটবে, বাচ্চারাই তো কেক কাটতে ভালোবাসে, তাই না? তো আমরা বাচ্চাদেরকে দিয়েই কেকটা কাটালাম, আর সবাই মিলে এইভাবেই আমাদের 31st সেলিব্রেট করছি। আর 31st নাইটে কিন্তু ভীষণ ঠান্ডা পড়েছিল, আর তোমরা তো জানোই কারণ কিনা, এত ঠান্ডার মধ্যেও তবু আমরা সবাই মিলে একসাথে আনন্দ করছিলাম। আর এইখানে তো সবাই কোলাকুলি করতে ব্যস্ত এখন, আর বাচ্চারা কেক কাটতে ব্যস্ত। বাচ্চারা কিন্তু কেক ভীষণ পছন্দ করে, বড়রাও পছন্দ করে। আর এখানে দেখো সব বৌদিরা, দিদিরা, সব বোনেরা, সব এখানে কোলাকুলি চলছে। তো সবাইকে আরেকবার জানাই হ্যাপি নিউ ইয়ার, সবার খুব ভালো কাটুক নতুন বছর। আজকের মতন টাটা।